মাত্র 10 থেকে 15 টাকার মধ্যে যদি একটি স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য। কারণ এই ভিডিওতে আলোচনা করা হয়েছে এই মুহূর্তে সেরা 3টি অফিশিয়াল স্মার্টফোন নিয়ে, যাদের ক্যামেরা, পারফরমেন্স এবং ব্যাটারি এক কথায় অসাধারণ। আর এই 3টি ফোনের মধ্যে যে কোনো একটি ফোন কিনলে আপনি কোনোভাবেই ঠকবেন না। তাই দেরি না করে চলুন ভিডিওটি স্টার্ট করি। লিস্টের প্রথমে যে ফোনটিকে সিলেক্ট করা হয়েছে তা হলো রিয়েলমি C25s। প্রসেসর হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও G85 গেমিং প্রসেসর, সাথে জিপি হিসেবে থাকছে মালি G52। এছাড়াও ফোনটিতে রয়েছে 4GB র্যাম ও 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 4GB র্যাম ও 128GB ইন্টারনাল স্টোরেজ, যেখানে র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X র্যাম এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1। ডিসপ্লে হিসেবে ফোনটিতে রয়েছে 6.5 ইঞ্চির HD+ IPS LCD প্যানেল। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 88.7% এবং পিপি ডেন্সিটি 270, সো প্রাইস অনুযায়ী ডিসপ্লে কোয়ালিটি ভালোই হবে। এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটির রিয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেল, সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আর ফ্রন্ট সাইডে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো এখানে বলতে হচ্ছে এই রেঞ্জের মধ্যে এর ক্যামেরা সেটআপ ওয়ান অফ দ্য বেস্ট। এর পাশাপাশি এই ফোনের টপ ফিচারের মধ্যে রয়েছে 6000 mAh ম্যাসিভ ব্যাটারি উইথ 18W ফাস্ট চার্জার, সাথে টাইপ সি পোর্ট তো থাকছে। এবার কথা বলবো এই ফোনটির প্রাইস নিয়ে। তো বাংলাদেশে 4GB 64GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস হচ্ছে 14490 টাকা এবং 4GB 128GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস হচ্ছে 15490 টাকা। লিস্টের 2 নম্বরে সিলেক্ট করা হয়েছে রিয়েলমির আরও একটি অফিসিয়াল স্মার্টফোন রিয়েলমি Narzo 30। তো প্রসেসর হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও G85 গেমিং প্রসেসর, সাথে জিপি হিসেবে থাকছে মালি G52। এছাড়াও ফোনটিতে রয়েছে 3GB র্যাম ও 32GB ইন্টারনাল স্টোরেজ এবং 4GB র্যাম ও 64GB ইন্টারনাল স্টোরেজের কম্বিনেশন, আর স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1। আবার ডিসপ্লে হিসেবে ফোনটিতে রয়েছে 6.5 ইঞ্চির HD+ IPS LCD প্যানেল, আর ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 81.7% এবং পিপি ডেন্সিটি 270। কথা বলা যাক ফোনটির ক্যামেরা নিয়ে। Narzo 30 এর পিছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হলো 13 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আর ফ্রন্ট সাইডে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পাশাপাশি ফোনটিতে রয়েছে 6000 mAh বিগ ব্যাটারি উইথ 18W ফাস্ট চার্জার। ওভারঅল বাজেট বিবেচনায় এই ফোনের গেমিং পারফরমেন্স ভালোই পাবেন, তবে ক্যামেরাতে ডাউনগ্রেড করা হয়েছে। প্রাইসের কথা বলতে গেলে ফোনটির 4GB 64GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস হচ্ছে 12990 টাকা, অর্থাৎ 13000 টাকা। আমাদের লিস্টে 3 নম্বরে রয়েছে টেকনো স্পার্ক 7 প্রো। তো প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও G80 গেমিং প্রসেসর, সাথে জিপি হিসেবে থাকছে মালি G52। ফোনটিতে রয়েছে 2টি র্যাম ভেরিয়েন্ট, 4GB 64GB এবং 6GB 64GB। এছাড়া ডিসপ্লে হিসেবে থাকছে 6.6 ইঞ্চির HD+ IPS LCD প্যানেল উইথ 90Hz রিফ্রেশ রেট, আর ডিসপ্লেটি লার্জ হয় গেমিং করা ইউটিউবে ভিডিও দেখার এক্সপিরিয়েন্স হবে অন্য এক লেভেলের। এবার কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটির পেছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, তার মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং রয়েছে একটি AI সেন্সর, আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পাশাপাশি স্পার্ক 7 প্রোতে রয়েছে 5000 mAh পিক ব্যাটারি। তো বর্তমানে এই ফোনটির 4GB 64GB অফিসিয়াল প্রাইস হচ্ছে 12990 টাকা এবং 6GB 64GB অফিসিয়াল প্রাইস হচ্ছে 14490 টাকা। ফাইনালি আমি বলবো 14 থেকে 15 টাকার মধ্যে এই ফোনটির ডিজাইন, বিল কোয়ালিটি, পাঁচল ক্যামেরা কাটআউটের সাথে 90Hz রিফ্রেশ রেট এক কথায় ডিসেন্ট, তাই চোখ বন্ধ করে এই ফোনটি দেখতে পারে। তো এই হচ্ছে 10 থেকে 15 টাকার মধ্যে এই সময় সেরা 3টি অফিসিয়াল স্মার্টফোন। আর এই 3টি ফোনের মধ্যে কোন ফোনটি আপনার কাছে বেটার মনে হয়েছে জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।